বন্ধুরা, আমার কাছে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ইয়োপ মেল থেকে নেওয়া। তো ইয়োপ মেলের অ্যাড্রেসটা হচ্ছে yopmail.com। তো আমরা চাইলে কিন্তু এটা যে কোনো পাসওয়ার্ড ছাড়া আমরা এই ইমেলটা অ্যাক্সেস করতে পারি। তো এই জন্য যেটি করতে হবে আমাদের, সেটা আমরা এখন যে কোনো ব্রাউজার, মোবাইল ব্রাউজার হোক বা পিসি ব্রাউজারে গিয়ে আমরা ইয়োপ মেল লিখবো, yopmail.com, এটা লিখে জাস্ট ইন্টার করবো। তো এখন ইন্টার করলে এখানে দেখেন আপনি কিন্তু এখানে একটা অপশন পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আপনি এখানে যে কোনো ইমেল অ্যাড্রেস যদি এন্টার করেন এবং চেক ইনবক্সে ক্লিক করলে অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে। যে কোনো ইমেল বলতে হচ্ছে আপনি যে ইমেলগুলো এই ইয়োপ মেল থেকে পেয়েছেন বা এখান থেকে ক্রিয়েট করা। লাইক এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো আমি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম। নাও কপি করার পরে আমি জাস্ট এখানে দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে চেক ইনবক্সে ক্লিক করলাম। তো এই হয়ে গেল আমার কাজ, এখান থেকে শেষ। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার আগের ইমেলগুলো অ্যাক্সেস করতে পারছি ইয়োপ মেল থেকে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে ইয়োপ মেল থেকে আপনার ইমেল চেক করতে পারেন। ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা byom.de এই সাইটটা থেকেও আপনারা কিন্তু ইমেল অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে দেখেন আপনি যদি চান এখানে জাস্ট সেই ইমেল অ্যাড্রেসটা যেটা আমাদের আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ইয়োপ মেল থেকে নেওয়া, সো এটা এখানে কাজ করবে না। সেমভাবে যদি অন্য ইমেল আমাদের থাকতো, লাইক এইটাই আমাদের অন্য কোথাও আছে এই ইমেলটা, তো আমরা জাস্ট এটা দিয়ে এখানে ক্লিক করলে আমরা এই ইমেলটাও অ্যাক্সেস করতে পারতাম। যেহেতু এটা এখানে তৈরি নয়, সেই জন্য আমরা এটা অ্যাক্সেস করতে পাচ্ছি না এখানে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ইমেলগুলো অ্যাক্সেস করে আপনার প্রয়োজনীয় কাজগুলো করবেন। ধন্যবাদ।